never have I ever haven't brushed my teeth for consecutively 3 days. আপনি রিস্কার এটা না না I have আছে এটা কি জানো হ্যাঁ এটা তো মেরো I have never তোমার I have yes now tell me the story you tell me the story আমি তো বলবো এবার তুমি বলো আগে I forgot to brush my teeth for 3 consecutive days I guess and I you guess yeah I know I lost my toothbrush that's the thing what I lost my toothbrush you can but I used salt you know to what seriously because I was busy অনেক ছোট ছিলাম আমি তখন আচ্ছা আমার স্টোরি হচ্ছে আমি এই দহনের জন্যই করেছি এটা এবং আমার একটা সিন ছিল জেলখানার ভিতরে ওটার জন্য আমি কনসিকিউটিভলি 3 দিন আমি দাঁত ব্রাশ করিনি আমি শাওয়ার নেইনি বা I was there you lost your toothbrush আমি জেনে শুনে করেছি সাথে যেটা আমি কেন আমার টুথব্রাশ ছিল আমার কাছে তো কোন মুভি আমাকে এটা করতে হতো আমাকে I was into the method in the character you had to be like no brushing মানে তুমি যখন জেলখানার ভিতরে থাকবে তখন তো তোমার কাছে এসবের অ্যাক্সেস থাকবে okay mine is embarrassing now I shouldn't have said my story first I'm good at it so দহন নিয়ে এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে তোমার কি ব্রাশ করিনি এরকম না 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 আমার আচ্ছা অনেক আছে তো তুমি 2 মাস না খেয়েছিল না আমি ব্রাশ ব্রাশের কথা জিজ্ঞেস করেছি আমি 2 মাস ছিল 2 মাস ডায়েট করেছি না খেয়ে থাকলে তো মরে যেতাম ডায়েট তো আপনারও করতে আছে আম ভাইয়া শুধু মেয়েদের ডায়েট করতে হয় না ওকে কি আমরা করি তো আমরা বলি না হ্যাঁ এক্স্যাক্টলি না ও বলতে চাইছে যে আমি 2 মাস না খেয়েছিলাম মানে ও না পূজা অনেক কষ্ট করেছে ফিল্মের জন্য এবং ওই ক্যারেক্টারটার পোর্ট্রে করার জন্য পূজাকে আসলে ফিজিক্যালি আরো লিন হওয়া দরকার ছিল বিশ্বাসযোগ্য হওয়ার জন্য এবং ও কিন্তু 7 ডেজ গার্মেন্টসে গিয়ে কাজ করেছে কাজ শিখেছে রিয়েল গার্মেন্টসে উইথ রিয়েল ওয়ার্কারস ওয়াও এন্ড আমরা যে আমাদের স্টাডি করার জন্য আমাদের যেমন আমার ক্যারেক্টারটা স্টাডি করার জন্য আমাকে বিভিন্ন বস্তিতে বিভিন্ন সময় যেতে হয়েছে রেল লাইনের পাশে মানে যে অ্যাডিক যত মানুষ আছে তাদের সাথে আমাকে মিশতে হয়েছে তারা কিভাবে ড্রাগস নেয় সেটা আমাকে দেখতে হয়েছে এটা আমি বলতে চাচ্ছি না কিছু কারণ এটা আমার ক্যারেক্টার স্টাডি ছিল এবং আমরা ফরচুনেট ছিলাম আসলে সেটা যে বাংলাদেশে কাজ করে আমাদেরকে অ্যাটলিস্ট এমন একটা ফিল্ম আমরা পেয়েছি আমাদের ক্যারিয়ারের একবার প্রথম দিকে আমরা এমন কোনো ফিল্ম পেয়েছি যেখানে আমরা এই মেথডটা ইউজ করতে পারি এবং আমাদের টিম আমাদেরকে সেটা অ্যালাউ করেছে সো এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স আর এটা কিন্তু আমাদের খুবই কাজেও দিয়েছে আসলে কাজে দিয়েছে সত্যি খুব কাজে দিয়েছে মানে ক্যারেক্টার বিল্ড করতে আর স্টাডি করতে অনেক হেল্প করেছে এবং আমরা যে নেক্সট টাইম আমরা এরকম সুযোগ পেলে আমরা আবার করব আবারও করব ইয়েস পরমন দুয়ের সময় রাফির একটা কষ্টের কথা বলি আমরা আমরা যেখানে শুটিং করেছিলাম ওটা হচ্ছে বাংলাদেশের একটা সবচেয়ে ঠান্ডা জায়গা এবং আমরা শুটিং করছিলাম মনে করো ডিসেম্বরের দিকে মনে হয় একটা সময় এমন আসলো আমাদেরকে সকাল 5:30 6টার সময় কল টাইম দেওয়া হলো তুই শীতের সময় সকাল উঠতে কেমন লাগে তুমি নিজেই বুঝো তা আমি আর পূজা তাও গিয়েছি স্পটে যাওয়ার পর না কল টাইম তোমার কটা জানি আমাদের 5:30 না কটার দিকে জানি ছিল মেকআপ সহ আমার ছিল আমার ছিল 4টায় মেকআপ সহ আমার ছিল 4টায় কারণ মেকআপে বসার জন্য তোমার হেয়ার করতে সময় বেশি লাগতো তো আমরা ওখানে যাওয়ার পর একটা জিনিস দেখলাম যে সেতাজ মনে করো তুমি আর আমি যে ডিস্টেন্সে বসা এখান থেকে আমরা দুজন দুজনকে দেখতে পাচ্ছি না কারণ পুরোটাই হচ্ছে ফগ রাইট এতটুক ঠান্ডা এর মধ্যে আমাদের সিকোয়েন্সটা গেস হোয়াট আমাদের সিকোয়েন্স হচ্ছে বাসের উপরে হিরো হিরোইন রোম্যান্স করতে করতে যাচ্ছে বাসের উপরে তো বাস যখন চলে তখন ঠান্ডা আরো বেশি লাগে দুই তিন নাম্বার গেস হোয়াট আমাদেরকে কি দেওয়া হলো ওকে একটা সালোয়ার কামিজ পাতলা আমাকে একটা শার্ট তাও আবার খোলা মোটামুটি এই হচ্ছে আমাদের কস্টিউম তো আমরা অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম যে এই ঠান্ডার মধ্যে বাকিরা সবাই তিনটা জ্যাকেট পরা ছিল আমরা এভাবে শুটিং করছি তো আমরা একটা সময় দেখলাম রাফি হাসছে আমাদেরকে দেখে বুঝেছো তখন আমরা আমি আর খুঁজে ডিসাইড করলাম যে এটা প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ নিতেই হবে আমরা গেলাম রাফির কাছে এবং বললাম যে যতক্ষণ পর্যন্ত রাফি খালি গায়ে না হবে ততক্ষণ আমরা শর্ট দিব না না খালি গায়ে খালি গায়ে মানে মানে তিনটা মেবি তিনটা জ্যাকেট পরেছিল তিনটা পরেছিল তিনটা মেবি আর মোটা একটা জ্যাকেট বাবা মানে আরেকটু হলে মাইনাস হয়ে যেত ওখানে এটা বাংলাদেশের সবচেয়ে ঠান্ডা একটা জায়গা তো আমরা ডিসাইড করলাম যতক্ষণ পর্যন্ত রাফি ভাইয়া জ্যাকেট না খুলবে ততক্ষণ পর্যন্ত আমরা শর্ট দেব না তো অনেক তর্ক তর্কের পরে রাফি ভাই জ্যাকেট খুললো হ্যাঁ অনেকটা আসলে পূজা টেনেই খুলে ফেলেছে বাট খুলতে হয়েছে না সিরিয়াসলি মানে তুমি কি দেখেছো সাউন্ডস রং ইন সো মেনি ওয়েজ না আমরা খুব ফ্রেন্ডলি আমরা খুব মানে আমাদের ইউনিটটা একসাথে আমরা এর জন্য কাজ করতে পারি যেমন দহনে এমন রেকর্ড আছে সেটা যে আমরা 48 আওয়ার্স টানা কাজ করেছি বাসে না গিয়ে তো এটা কঠিন হতো যদি আমরা আসলে সবাই বন্ধু না হতাম এর জন্যই হয়েছে আর রাফি ভাইয়ার টুপি পরে ইজিয়ার হয়ে যায় যখন একটা ফ্রেন্ডশিপ থাকে কাজ করতে আর কাজ মনে হয় না ইটস লাইক ইটস লাইক আ ফান জব না